বিকেল এখন প্রায় 5টা বাজে। গোপাল সোনার খুব সুন্দর সিঙ্গার হয়ে গেল। এখন আমরা যাব মথুরা, শ্রীকৃষ্ণের জন্মভূমি। তাই সবাই মিলে একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বাঁদরের ভয়ে চশমাটা খুলে দি, বিশ্বাস নেই গাছ থেকে ঝপ করে এসে কখন খুলে নিয়ে পালিয়ে যাবে, তারপরে কানার মতন ঘুরবো নাকি, যেটুকু আছে সেটুকুই থাক। হরে কৃষ্ণ রাধে রাধে বলে বেরিয়ে পড়লাম। চলুন মথুরার দিকে এবার আস্তে আস্তে এগোনো যাক। মাত্র 10-20 মিনিট লাগবে যেতে। অবশ্য গাড়িতে যেতে যেতে এখনও ডিসাইড হচ্ছে কোথায় যাব, মথুরা যাব না বর্ষনায় যাব। আমি বললাম আমি মথুরাই যাব, আর আমার হাজবেন্ড বলছে না বর্ষনায় যাব। বাবুর স্কুল কালকে সকালবেলা, বর্ষনায় গেলে কিন্তু রাত অনেকটাই হয়ে যাবে বাড়িতে পৌঁছতে। আবার রান্না করব, খাবো, আবার সকাল 6টার মধ্যে উঠতে হবে। সামান্য মথুরাটা একটু ঘুরে ফেললে কী হয়, 12টার মধ্যে দিল্লি পৌঁছে যাব। সেই জন্যেই আমি বললাম মথুরাতেই যাব, পরের বারে এলে বর্ষনাতে যাব। কৃষ্ণ সে মথুরা যেতে হবে। গল্প করতে করতে শ্রীকৃষ্ণের জন্মস্থানে পৌঁছে গেলাম। চলুন তাহলে আস্তে আস্তে এবার দেখা যাক শ্রীকৃষ্ণের জন্মভূমি। হাজারো মানুষের ভিড়ের মধ্যেও বিহারীজি তার শ্রদ্ধা প্রেম ভক্তদের ঠিক খুঁজে নেয়। তাই তো মনের টানেই বলুন, প্রেমের টানে, শ্রদ্ধার টানেই বলুন, ঠাকুরজি একটু তার প্রেম ভক্তদেরকে ডাক দিলে হাজারো ব্যস্ততা থাকার পরেও ছুটে চলে আসি মথুরা বৃন্দাবনে। সবাই বলো হরে কৃষ্ণ রাধে রাধে। মথুরা বৃন্দাবনে বারংবার আসার পরেও যেন মন ভরে না, শুধুই যেন মনে হয় মথুরা বৃন্দাবনে সব দিনের জন্যেই রয়ে যাই। সংসারের টেনশন বা চাপ থেকে একটু রেহাই পেতে মথুরা বৃন্দাবনে এসে গেলেই যেন মন একদম শান্তি হয়ে যায়। শ্রীকৃষ্ণ জন্মভূমি। এখন আমরা মথুরামে এসে গেছি। সকালবেলা গিয়েছিলাম বৃন্দাবন, আর এখন আমরা মথুরামে এসে গেছি একদম। তো আমাদের দেখা হয়ে গেছে, ফোন তো অ্যালাউ নেই, সেই জন্য নিয়ে যেতে পারলাম না। তো বাইরেটাই দেখাচ্ছি, এটাই দেখেন, দারুণ সুন্দর জায়গা, মন খুশ অনেকটা একদম জায়গা। আর মার্কেট তো কোনো বলার কথাই নয়, এত ভিড় দেখতে পেয়েছেন মার্কেট। শ্রীকৃষ্ণ সামনে জন্মাষ্টমী আসছে, সেই জন্য মার্কেটও আস্তে আস্তে প্রচুর ভিড়ও হচ্ছে। দেখতে পেয়েছেন দুপাশে রোড, আর এই এগুলো প্রসাদ নাকি গো? চলো এসো। মথুরা বৃন্দাবনে মার্কেটের দোকানগুলো এত সুন্দরভাবে সাজাবর থাকে যে চোখ ফেরোতে ইচ্ছে করে না। আপনারাই দেখে বলুন তো, চোখ ফেরানো যায় কি?
গোপাল সোনাকে বাড়িতে আপনারা যেমন সিঙ্গারের মাধ্যমে সাজিয়ে তুলবেন, ঠাকুরজি ঠিক সেইভাবেই সেজে উঠবেন। তাই তো আমাদের কেনার জন্যই দোকানগুলো এত সুন্দরভাবে সাজাবট করে রেখেছে। চায়ের দোকান, প্যারা, লাড্ডু সবই পাওয়া যায়। ব্রজবাসী প্যারাওয়ালা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মাদ্রাস মসালা ঢোসা পাউরুটি সব মার্কেট আছে। এগুলো সব মেহেন্দি গাছ, আগেও রয়েছে যে মেহেন্দি গাছ, এগুলো সব মেহেন্দি গাছ। কত মেহেন্দি গাছ একদম সারি সারি হয়ে রয়েছে। এ দেখতে পেয়েছেন, এই যে মেহেন্দি গাছ, এ দেখেন কত মেহেন্দি পাতা, তুললেই হয়। শ্রীকৃষ্ণের জন্মভূমি স্থান থেকে একদম মন্দিরের সামনেই গলির ভেতরে টগর গাছটি হয়ে রয়েছে। আমি বেশ কয়েকটা ফুল তুলে নিয়ে এলাম ঠাকুর পুজো করব বলে। আস্তে আস্তে দিল্লির দিকে এবার রওনা দিচ্ছে। ওগুরুটা গায়ে না দিয়ে হয়ে গেল, ছেয়াতে দেব যমুনা নদীটা জামার উপরে। আস্তে আস্তে পার হচ্ছে এবার। সেন্ড সেন্ড দেখো কাঁচের উপর দিকে ভিডিও দেখো, কেউ বলবে বলবে কাঁচ খুলে ভিডিও করেছি নাকি না? দারুন লাগছে না? দেখো কিছুই হাফ রাস্তা এসে গেছি, এবার একটু খিদে খিদে পাচ্ছে, তাই একটু নাস্তা চা করে নেব সবাই মিলে। চলুন তাহলে দেখা যায় কি কি খাবার পাওয়া যাচ্ছে। बोलो क्या क्या डाल रही हो? सॉस इसमें रेड चिल्ली है, टमाटो सॉस है और इसमें घी डलेगा, इसमें प्याज है, बंद गोभी और पत्ता गोभी दिला देनी नहीं प्याज है और बंदा गोभी, बंद गोभी और शिमला मिर्च, फिर सॉस डाल दिया, ये मोनीज, हाँ हो गया रोल, और ये मसाला। अच्छा जाकर फोटो मत लियो, हमारा ले लियो, कोई दिक्कत नहीं है। मसाले में क्या क्या है? भेज दो मसाले में क्या पड़ा लिखो। একটা করে রোল খেয়ে নিচ্ছি সবাই মিলে। হে মন হারিয়ে বসে আছি দেখ, যাও যাও প্রথমবারে যে দেখা, আরে গাড়ি চালাতে না পারি, গাড়ির তো টায়ারটা হাত ঘুরে ঘুরে মজা তো নেই। বাস নয়াডা এসে গেলাম, দিল্লিতে প্রবেশ করলাম আস্তে আস্তে। চলুন তাহলে, এখন রাত প্রায় 12টা বাজে, আমরা দিল্লির এখন শিপি দিয়ে যাচ্ছি। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হব। তো গুড নাইট, টাটা।